জোয়ারে ভাসছে ভোলার উপকূল, পানিতে তলিয়ে যাওয়ায় রান্নার চুলো জ্বলছে না উপকূলের পরিবারগুলোর ঘরে। টানা ছয় দিনে চরম দুর্ভোগ নিয়ে দিন কাটালেও তাদের কাছে এখনো পৌঁছায়নি কোনো ত্রাণ। এলাকায় দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা দেওয়ার আশ্বাস দেওয়া হলেও বিকল্প বাঁধ নির্মাণের কথা ভাবছে পানি উন্নয়ন বোর্ড। ভোলা থেকে ছোটন শাহর তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মেঘনার তীর ঘেঁষেই বাস জীবনা খাতুনের। পরিবারের চার সদস্য নিয়ে চরম সংকটে আছেন তিনি। ঘরে রান্নাবান্না নেই, না খেয়ে দিন কাটালেও কেউ খোঁজ নেয়নি বলে কণ্ঠ জুড়ে অভিযোগ তার। এই ভানি কাজি উইটা কোনো আমাগো ঘরও নাই, দুয়ারও নাই, মানুষের দুয়ারে থাই অন খাইতে লইতে একার অসুবিধা। আজ কয়দিন খাইতাম ভারি না, যে না কেউ আইনো। শুধু জীবনা খাতুন নয়, তার মতো যেন একই অবস্থা অন্যদেরও। টানা ছয় দিন ধরে জোয়ারে প্লাবিত ভোলা সদরের রাজাপুর ও ধনিয়া ইউনিয়নের 12টি গ্রাম। আঙ্গাইস গিয়া ছয় দিন পর্যন্ত জোয়ারের পানিতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু কেউ দেখতাছে না, কিছু দিতেছে না। ছয় দিন কোনো রান্না বান্না হয় না। আমার বইনে আইনার দিয়া গেছে, খাওয়া দাওয়া করছে, করে এমনও আছে, রান্না বান্না করতেও পারি না আর খাইতেও পারি না। মানে আবার কালকে দুর্গত এসব মানুষদের প্রশাসনের পক্ষ থেকে দ্রুতই ত্রাণ দেয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। যেসব ফ্যামিলিগুলো একেবারে নিডি অবস্থায় আছে, যাদের বেশি দরকার, এইসব পরিবারগুলোকে আমরা আইডেন্টিফাই করে তাদেরকে আমরা প্রাথমিকভাবে আমরা চাল দেবো এবং মাননীয় সংসদ সদস্য যেন তোফায়েল আহমেদ স্যারের নির্দেশনা মোতাবেক সেখানে আমরা তেল এবং তাদের মধ্যে ডালও বিতরণ করা হবে। এদিকে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানালেন, আগামী শুষ্ক মৌসুমের মধ্যেই বিকল্প বাঁধ নির্মাণ করা হবে। এই বর্ষা মৌসুমে কিছু করণীয় নাই, তো বর্ষা মৌসুম শেষ হলে পরে আমরা জায়গাটা সার্ভে করে দেখব যে এখানে আসলে কিভাবে পানি প্রবেশ রোধে কি ব্যবস্থা গ্রহণ করা যায়, দেন আমরা উপরে কর্তৃপক্ষকে জানাবো, সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা যাবে আশা করা যায়। গত কয়েকদিন ধরে নিম্নচাপের প্রভাবে ভোলার মেঘনার পানি বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। রোববার মেঘনার পানি বিপদসীমার 93 সেন্টিমিটার উপরে প্রবাহিত হয়, যা এ মৌসুমের সর্বোচ্চ জোয়ার বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। নিউজ ডেস্ক, দেশ টিভি।